প্রাচীন তীর্থস্থান, হাজার হাজার বছরের তীর্থস্থান। এখানে অষ্টাবক্রমণী 60,000 বছর তপস্যা করেছিলেন, সেই তীর্থস্থান। অপরদিকে 51টা পীঠের পীঠস্থান, মায়ের দুটো ভ্রুর মাঝখানটা পড়েছে, ত্রিনয়ন ভ্রুমধ্য মনপাত দেবী মহিষাসুর মর্দিনী দুর্গা। এটা প্রাচীন তীর্থস্থান, হাজার হাজার বছরের তীর্থস্থান, নতুন কিছু নাই। তবে যে নহবতখানার গেটটা ছিল, সে নহবতখানার গেটে আগে আপনার আরতির সময়ে ঢাক ঢোল বাজানো হতো, সে বহুকাল আগের কথা। এখন সে নহবতখানার গেটটার উপরে আমরা একটা শিবের মূর্তি তৈরি করলাম, তার পাশে করলাম কি নন্দী ভৃঙ্গির মূর্তি তৈরি করলাম, সেইটাকে প্রতিষ্ঠা করলাম। সেটার জন্যেই আজকে হোম যজ্ঞ, মহামুনির হোম যজ্ঞ চলছে, মায়ের হোম যজ্ঞ চলছে, মায়ের প্রসাদ বিতরণ চলছে, বাবার প্রসাদের বিতরণ চলছে, হাজার হাজার লোক আসছে প্রসাদ খাচ্ছে, প্রায় 3-4 হাজার লোকের খাবারের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এটার উপলক্ষকে কেন্দ্র করেই আমরা পুজোটাও আজকে বিশেষ একটা দিন বেছে নিয়েছিলাম, চৈত্র সংক্রান্তি তো বৃহস্পতিবার, সেই জন্য একটা বিশেষ দিন হিসাবে এটাকে আমরা বেছে নিয়েছি। এটাকে আমরা চেষ্টা করবো প্রতি বছর এটাকে এই দিনটাকে একটা উৎসবে পরিণত করার চেষ্টা আমরা রাখবো সেবায়িক কমিটির পক্ষ থেকে। না হচ্ছে আজকে একটি অতি শুভ দিন, চৈত্র সংক্রান্তি, গাজন মাস। আজকে উদ্বোধনের মাধ্যমে আজ অগণিত ভক্তদের আজকে হোমযজ্ঞ অনুষ্ঠান মন্দিরে চলছে, তার সঙ্গে প্রসাদ মহাপ্রসাদ বিতরণের কাজ চলছে।